আজকের রাশিফল দোসরা মার্চ দু হাজার চব্বিশ শনিবার কৃষ্ণ সপ্তমী জন্মরাশি হল কন্যা সকাল রাশিফল সন্তানদের নিয়ে সংসারে কলহের সৃষ্টি হতে পারে আইনি সমস্যা থেকে মুক্তি পাবেন নিজের প্রতিভার বিশেষ দিন হবে কোনো ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হতে পারে বাড়তি কথায় অশান্তি বাড়তে পারে প্রতিবেশীর সাথে বিবাদে যাবেন না সঙ্গীত শিল্পীদের জন্য ভালো কোনো সুযোগ আসতে পারে নতুন বন্ধুর জন্য আনন্দ হবে স্বামীর কোনো কাজে শান্তি পাবেন পড়াশোনায় কোনো পরিবর্তন আসতে পারে ব্যবসায় চা বাড়বে বাড়িতে কোনো অতিথি আসতে পারে আপনার থেকে বয়সে ছোট কারোর সাথে অশান্তি বাঁধতে পারে আর শারীরিক সমস্যা ভুগতে পারেন মেষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ব্যাপারে চাপ থাকবে পরিবারের জীবন আনন্দদায়ক হবে পেশাগত ক্ষেত্রে সামান্য বাধা সম্মুখীন হতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার ব্রিজ রাশি রাশিফল ধর্ম আলোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে প্রেমে মাত্রা ছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটবে প্রিয় কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে কোনো কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কেটে যাবে কাউকে কোনো পরামর্শ না দেওয়াই ভালো হবে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কোনো কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাবা শরীর নিয়ে চিন্তা বাড়বে সপরিবারে কোথাও ভ্রমণ হতে পারে দুপুরের পরে কোনো কাজ হতে পারে কর্মে আলস্য দেখা দিতে পারে প্রেমে অশান্তি হবে বিশ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক দিক খুব ভালো থাকবে পরিবারের মাধ্যমে দিনটি বুঝে শুনে চলতে হবে পেশাগত ক্ষেত্রে কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল সাদা শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় মিথুন রাশির রাশিফল যানবাহনের চলাচল খুব সাবধানে করতে হবে কোনো বিপদ আসতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ হবে পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে কোনো আত্মীয়ের সাথে বিবাদ বাঁধতে পারে আর্থিক ব্যাপারে কিছু সুবিধা পেতে পারেন উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে ভাদৃস্থানীয় কারোর সাথে বিবাদ হতে পারে সংসারে সুখ ফিরে আসবে অভাব অনটন দেখা দেবে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো মন্দ মিশিয়ে চলতে পারে পরিবারের ক্ষেত্রে দিনটি শুভ হবে পেশাগত ক্ষেত্রে আজ খুব চাপ থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল সবুজ শুভ দিক হলো উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো দুই কর্কট রাশির রাশিফল আগে না ভেবে উপার্জনের রাস্তায় পা দেবেন না অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারেন ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনবে ঋণ ফেরত পাবেন তার জন্য বেগ পেতে হবে ভ্রমণে বাধার মুখে পড়তে পারেন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ হবে খেলাধুলায় শুভ পরিবর্তন দেখতে পাবেন কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন নিজের সম্পত্তির কিছু অংশ আর ছাড়তে হতে পারে অপরের জন্য কাজ করে আনন্দ হবে কর্কট রাশি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক অন্য দিনের তুলনায় ভালো হবে পরিবারে সকলকে নিয়ে সুন্দর দিন কাটাবেন পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদের জন্য মাথা গরম হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সাদা শুভ দিক হলো উত্তর পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো এক সিংহ রাশি রাশিফল কর্মচারীদের জন্য কোনো বিবাদ হতে পারে ভ্রমণের জন্য দিনটি শুভ মা বাবার সাথে কোনো বিরোধ বাঁধতে পারে মাথা ঠান্ডা রাখতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে কোনো কাজ অবহেলিত হতে পারে নিম্নতম স্তরে বিদ্যার্থীদের জন্য দিনটি ভালো হবে আজ বন্ধুবিচ্ছেদ বিচ্ছেদ ঘটতে পারে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে সাংসারিক শান্তি দেখতে পাবেন চাকরি স্থানে জটিলতা বাড়তে পারে আগুন থেকে সাবধানে থাকুন মা বাবার সাথে অকারণে কোনো বিবাদ বাঁধতে পারে আজ সন্তানদের চাকরিপ্রাপ্তির যোগ রয়েছে সিংহ ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো মন্দ মিশিয়ে থাকবে পরিবারের পুরনো কোনো অশান্তি ফিরে আসতে পারে পেশাগত ক্ষেত্রে উচ্চবস্থ ব্যক্তি সাহায্য পাবেন এই রাশি ব্যক্তিদের শুভ রং হল কমলা শুভ দিক হলো পূর্ব আজকে ভাগ্য সংখ্যা হলো এক কন্যা রাশি রাশিফল প্রেমের ক্ষেত্রে সাফল্য পাবেন কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হবে আপনার রসিকতা অপরের বিপদ আনতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সাথে বাড়তি উপায়ের সম্ভাবনা রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে তার স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে ভাই সম্পত্তি নিয়ে কোনো বিবাদ বাঁধতে পারে সম্মান নিয়ে টানাটানি হতে পারে সকলের সাথে খুব বুঝে চলুন কারোর কাছ থেকে কোনো উপকার পেতে পারেন উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন এই রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার কেমন যাবে সম্পদের দিক থেকে আজ আর্থিক ক্ষেত্র ভালো যাবে পরিবারের ক্ষেত্রে দিনটি একটু খারাপ হতে পারে সাবধানে থাকতে হবে পেশাগত ক্ষেত্রে খুব কষ্ট পেতে হতে পারে এ রাশির ব্যক্তিদের শুভ রঙ হল সবুজ শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো আট রাশি রাশিফল ভালো কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন দুপুরের পরে ব্যবসা ভালো হবে নিজের কোনো ইচ্ছা পূরণ হতে পারে পড়াশোনার জন্য চাপ বাড়বে স্ত্রীর সাথে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকজনের জন্য খরচ বৃদ্ধি পাবে দৈনন্দিন কাজে বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে উচ্চবয়স্ত কোনো ব্যক্তির সাথে বিবাদ বাঁধতে পারে স্বামী স্ত্রীর সাথে তর্ক না করায় ভালো হবে তুলারাশি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক উন্নতি তেমন যোগ নেই পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে পেশাগত ক্ষেত্রে অকারণে দূরে কোথাও যেতে হতে পারে এই রাশি ব্যক্তিদের শুভ রং হল সাদা শুভ দিক হলো পশ্চিম এক ভাগ্য সংখ্যা হলো তিন বৃষ্টিক রাশি রাশিফল প্রিয়জনের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হবে দাঁতের যন্ত্রণায় কষ্ট পেতে পারে নিজের বুদ্ধিতে কোথাও কোনো কাজ করতে হবে বাড়িতে অহেতুক অশান্তির যোগ রয়েছে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সাথে তর্ক বাঁধতে পারে আজ ব্যবসায় কোনো সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে বৃষ্টিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য বেশ খারাপ আজ পরিবারের কারোর সাথে তর্ক না করায় ভালো হবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ধনুরাশি রাশিফল চাকরিতে কোনো সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে দুপুরের পরে দিনটি ভালোই কাটবে মানসিক চাপ বাড়তে পারে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো কোনো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির জন্য চেষ্টা করতে পারেন ভাদিত্ব বিবাদ বাড়বে সন্তানের খারাপ ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি পাবে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে সংসারে ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ হবে এই রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে উন্নতি সুযোগ রয়েছে পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বোঝায় থাকবে না পেশাগত ক্ষেত্রে দুপুরের পর কিছুটা কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিতে শুভ রং হলো হলুদ শুভ দিক হলো পূর্ব আজকে ভাগ্য সংখ্যা হলো নয় মকর রাশির রাশিফল শারীরিক অবস্থা খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা রয়েছে আপনার স্বভাবের জন্য সংসারে অশান্তি বাঁধবে চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে সামাজিক সম্মান সমস্যার জন্য আজ কোনো ক্ষতি হতে পারে আজ কাজে একটু সমস্যার মুখোমুখি হতে পারেন ভালো কোনো সুযোগ আজ আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সাথে বিবাদ বাঁধবে মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ির চালকদের জন্য দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক আজ কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ হতে পারে পরিবারে সকলের সঙ্গে একমত নাও হতে পারেন পেশাগত ক্ষেত্রে দিনটি আনন্দদায়ক হবে এই রাশির ব্যক্তিদের আজকে শুভ রঙ হলো নীল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ কুম্ভ রাশির রাশিফল কাজের চাপ সংসারে সময় না দেওয়ায় বিবাদ বাঁধতে পারে ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে পড়াশোনার ক্ষেত্রে বাধার মুখে পড়তে পারেন অতিরিক্ত অর্থ ব্যয় যোগ রয়েছে লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে স্বামীর স্ত্রীকে নিয়ে চা বৃদ্ধি পাবে পিতার সঙ্গে তর্ক হতে পারে প্রেমের বিবাদ মিটে যাবে শারীরিক যন্ত্রণায় কষ্ট পেতে পারেন চাকরির স্থানে বাড়তি কিছু আয় হতে পারে অতিরিক্ত ক্রোধ কর্মে ব্যাঘাত ঘটাবে পুলিশি ঝামেলা মিটে যাবে কুম্ভ ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের পথে বাধার মুখে পড়তে পারেন পরিবারের সাথে খুব বুঝিয়ে কাজ করতে হবে একাধিক পথে আয় হতে পারে বাড়ির বাইরে যাবার কিছু পরিকল্পনা করতে পারেন পেশাগত ক্ষেত্রে জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নেওয়াই ভালো হবে রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো সাত শুভ হবে আজ কোনো সুসংবাদ দেওয়ার জন্য মন ব্যাকুল থাকবে কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন প্রতিবেশী সাহায্য করতে গিয়ে অপবাদ আসতে পারে সপরিবারে কোথাও ভ্রমণ হতে পারে পেটের কোনো সমস্যা বাড়তে পারে আপনি বাইরের লোকের কথা খারাপভাবে নিতে পারেন শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে ব্যবসায় নতুন কোনো কাজের সূচনা হবে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদ বাঁধতে পারে মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু প্রাপ্তি হতে পারে মিনরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব খারাপ থাকবে বেশ চিন্তার বিষয় পরিবারের সকলে মিলে বিশেষ কিছু পরিকল্পনা করতে পারেন পেশাগত ক্ষেত্রে প্রতিপক্ষ আপনার ক্ষতি করতে পারে এরা সে ব্যক্তিদের আজকে শুভ রঙ হলো হলুদ শুভ দিক হল উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ ভালো থাকুন সুস্থ থাকুন